Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Kismat ki lakeeron se. Didi didi bole ami tor pechone douratam. Aaj porjonto tui amake jore kokhono bokishni. Ar aaj tui shobar samne amake thappor mere dile. দিদি, তো সাহস কি করে হলো আমাকে সবার সামনে অপমান করার? বাস অনেক হয়েছে, বন্ধ করো এখন এসব তামাশা। কিন্তু আমাদের সম্মান তো তুমি কখনোই করনি, কিন্তু আজকে তো তুমি সীমা ছাড়িয়ে গেলে, নিজের বাবার সম্মানটুকু দেখলে না? মা, মনে হয় আপনার সব রাগটা এখনো মন থেকে বেরোয়নি, সেই জন্য এসেছেন না আপনি আমাকে কথা শোনাতে। আমার ভালো মানুষের অনেক সুযোগ নিয়েছো তুমি, কিন্তু তোমার এই তেজ না এই বাড়িতে আর কেউ সহ্য করবে না। কীর্তি, আমি তোমার মতো সুযোগ সন্ধানী আজ অব্দি দেখিনি। কীর্তি, আর কারো না হোক কিন্তু বরুণের কথাটা তো খেয়াল করতে একটু। কি খেয়াল রাখতাম আমি মা? আর কেন খেয়াল রাখতাম, উনি করেছেন আমার খেয়াল? যখন থেকে তুমি গেছো তখন থেকে তোমার চিন্তায় না রাত্রে ঘুমিয়েছে না কিছু খেয়েছে, আর তুমি বলছো ও তোমার খেয়াল রাখেনি। আপনি তো শুধু ওর ব্যাপারেই ভাবছেন, আমার ব্যাপারে ভাবছেন না যে আমি কিছু খেয়েছি কি না। আর তাছাড়াও আমি বলিনি বরুণকে যে তুমি কিছু খেও না। আসলে না, সব তো বরুণেরই, ওই তোমাকে কখনো বুঝতে পারেনি, এখন অবধি ও বাইরে তোমার জন্য আমাদের সাথে লড়াই করছে। আর তুমি না, তুমি ওকে বুঝেছো না ওর চিন্তা ভাবনা। শ্রদ্ধা অনেক দেরি করে ফেলেছে তোমাকে থাপ্পড় মারতে, যদি কেউ আগেই মারতো না তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না আমায়। কিছু বুঝতে পারছি না, এই কীর্তিকে আমি হঠাৎ কি হয়ে গেল? ছোট থেকেই ও বেশি কথা বলে, যা মনে হয় ওর সব সময় মুখের ওপর বলে দিত, আজ ওর কি হয়ে গেল? এত বেয়াদবি, এত মুখড়া, ও কি করে হলো? ওর এই রূপ আমি আজ প্রথমবার দেখলাম, কি হয়ে গেল ওর? এটা কি করব, রুমালও তো নেই আমার কাছে। আপনি জানেন কীর্তি না, ছোট থেকেই না আমার সব কথা শুনত, যখনই বদমাইশি করত আমি ওকে একটু একটু বকতাম, আর ওকে আমি বোঝাতাম, আরো বুঝেও যেত। কিন্তু আজ এটা আমি কি করলাম? আমি ওর ওপর হাত তুললাম, তাও আবার এতগুলো লোকের সামনে।
আমি নিজে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি না নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি কি করলাম? শ্রদ্ধা, শ্রদ্ধা আমার দিকে তাকাও। তুমি বলছি না, আমি আমার দিকে তাকাও। কিছু ভুল করোনি তুমি। কীর্তিকে থাপ্পর ওর দিদি নয়, ওর বাবার বড় মেয়ে মেরেছে। কীর্তি রাগ করেছিল, যা ইচ্ছে বলছিল বাবার সম্বন্ধে। কোনো মেয়েই তার বাবার অপমান মুখ বুঝে সহ্য করতে পারে না। এটুকু তো আমিও জেনে গেছি তোমার ব্যাপারে, তোমার বাড়ির লোকজন তোমার জন্য ঠিক কতটা। শ্রদ্ধা, যদি আজ তুমি কীর্তিকে থাপ্পরটা না মারতে, তাহলে না ও থামতো, আর না ও কখনো রিয়েলাইজ করতো। আমাদের বাড়ির লোকজন আমাদের জন্য কি কি না করে, কিন্তু আমরা কখনোই সেটা অনুভব করতে পারিনি। উল্টে আমরা তো আমাদের আরো ডিমান্ড চাপিয়ে দিই ওনাদের উপর। আমি কিছু বুঝতে পারছি না। যখন তুমি তোমার বাড়ির লোকেদের এতটাই ভালোবাসো, এত চিন্তা করো ওনাদের নিয়ে, তাহলে কেন ওনাদের 10 লক্ষ টাকার বোঝার তলায় চাপালে? কখনো ভেবে দেখেছো যে বিয়ে বাড়িতে কত টাকা খরচা হয়েছে ওনাদের? জানি না ওই 10 লাখ টাকা ওনারা কিভাবে জোগাড় করেছেন। বেচারারা কত টেনশনে আছে। তুমি একদমই ঠিক করোনি ওনাদের সাথে। সবথেকে বেশি অভিযোগ বাবা আমার তোমার বিরুদ্ধে। তুমি নিজে আমার জীবনটাকে মানে শেষ করে দিয়েছো। আমি আজ যেই নরকে আছি না, তো তার জন্য দায়ী একমাত্র তুমি। এত সহজ একটা অঙ্ক তুমি করতে পারছো না? মন কোথায় তোমার? বাবা ঠিকই তো করছি আমি। তুমি আমাকে কেন বকছো? অ্যানসার তো ঠিকই আছে। কীর্তির মতো তুমিও আমার মুখে মুখে তর্ক করবে? শ্রদ্ধা দিদি, দিদি কেমন আছিস? ঠিক আছি, ভালো হয়েছে তুমি এসে গেছো দিদি। এবার তুমি আমাকে পড়াও, কে জানে বাবার মুডের কি হয়েছে আজকে। শ্রদ্ধা মা, হঠাৎ তুই এই সময়? বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। আচ্ছা কীর্তি আবার কিছু? কীর্তির একটু সময় লাগবে, কিন্তু ও ধীরে ধীরে সব বুঝতে পারবে। ছোটবেলার থেকে ওর ভুলগুলোকে তো শুধু আড়ালই করে আসছিস, আর কতদিন আড়াল করবি শ্রদ্ধা? আর কতদিন করবি এরকম? কেমন আছো মা? তুই কেমন আছিস? আমি ঠিক আছি মা। তুমি আগের সপ্তাহে আসবে বলেছিলে না? তোর বোনের কালকের কাণ্ড শুনে আমার আর মন বসে? এক একটা মুহূর্ত আমার অসহ্য লাগছিল। কিন্তু এখন সব ঠিক আছে মা, আসো তুমি বসো এখানে। বাবলু নিজের ঘরে গিয়ে পড়তে বস, আমি একটু পরে তোর টেস্ট নেব। জানি না শ্রদ্ধা, আমরা কি ভুল করেছি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত ওকে সারাক্ষণ শিখিয়ে এসেছি, তোকে যে শিক্ষা দিয়েছি ওকেও তাই শিখিয়েছি, তারপরেও জানি না আমাদের শিক্ষায় কোথায় কমতি থেকে গেল। মা তুমি এরকম কেন বলছো? এখানে না তোমাদের কোনো ভুল আছে, আর কীর্তিরও কোনো দোষ নেই। শ্রদ্ধা তুই আবার ওকে বাঁচানোর চেষ্টা করছিস না? না মা, একদমই না। তুমি নিজেই ভাবো না, কীর্তির তো একদম হঠাৎ করে বিয়ে হয়ে যায়, ও এটার জন্য তৈরিই ছিল না। তারপর হঠাৎ করে ওর উপর এতগুলো দায়িত্ব চলে এলো, এসব তো ওর জন্য
একটা বড় শখ। এসব বোঝার জন্য একটু সময় তো লাগবেই, আমার পুরো বিশ্বাস আছে সময়ের সাথে সাথে ও সব বুঝতে পারবে। কিন্তু মা, আমার মনে হচ্ছে যে আরো অন্য কিছু কথা আছে যেটা তুমি আমাকে বলতে চাও। কি এমন কথা বলো। বাবা, বাড়ির যে কোনো পরিস্থিতি হোক না কেন, বাবা, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা যা চেয়েছি তোমার কাছে, তুমি আমাদের সব ইচ্ছে পূরণ করেছ। আর আমি জানি তুমি এই কারণেই আমার জন্য 10 লাখ টাকার চেক নিয়ে এসেছিলে। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমার ওই চেকের দরকার নেই। আরে মা, চেকের কথাটা মাঝখানে কেন এলো? বাবা, অভয়ের খুব খারাপ লাগে যখন তুমি আমাকে চেক দিতে আসো। ও তো আমার উপরই ও রাগ দেখাচ্ছিল, আমি কেন তোমার কাছ থেকে চেক নিই। ওনার সেলফ রেসপেক্টে খুব আঘাত লেগেছিল। শ্রদ্ধা, এটা তো বিয়ের উপহার তোর আর অভয়ের জন্য, এটা কি করে ফেরত নেব আমরা? মা, তুমি তো তাহলে ব্যাংকে ফোন করে স্টপ পেমেন্ট করে দাও না। আরে না না মা, চেক দেওয়ার পরে স্টপ পেমেন্ট করা, না না, আমি জামাইয়ের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আমরা দুজনে মিলে কথা বলবো। এরকম উপহার দিয়ে ফেরত নেয়া, না মা, এটা ঠিক না। মা, আমি তোমাকে বললাম না তো, প্লিজ তুমি। শ্রদ্ধা, কিন্তু তনুজাদি নিজে ফোন করে তোমার বাবাকে বলেছেন, আর এখন ফেরত কেন দিচ্ছেন? বাবা এত ভালোবেসে তোমাকে দিচ্ছে, তো বারণ করে ওনাকে কষ্ট দিও না। বৌমা নিয়ে না, এসো। আমার এটা কি বলছো? মা তোমাকে ফোন করেছিলেন, কিন্তু অভয়কে বোঝানোর পর ও তো বুঝে গেছিল। মা, এই কথাটা তুমি নিজের মধ্যেই রেখো। আগে থেকে এমনি বাড়িতে এত ঝামেলা চলছে, এতে আরো সমস্যা বেড়ে যাবে। জানিস, এই সবকিছুর মধ্যে একটা ভালো কি হয়েছে? মা, তোদের বিয়ের পরে আমাদের নিজেদের দোষী মনে হচ্ছিল। যে অভয় তোমার যোগ্যই না, আর তুমি ওই বাড়িতে সুখে আছো কিনা। ওই সময় অভয় না কোনো দায়িত্ব নিতে জানতো, না ওর কোনো চাকরি ছিল, আর এখন তোর আর অভয়ের মধ্যে এই পরিবর্তন দেখে মনটা শান্তিতে ভরে যায় মা। সত্যি ভগবান আমাদের অনেক বড় চিন্তা দূর করে দিয়েছে। আমাদের মেয়েটা এত ভালো স্বামী পেয়েছে যে সব সময় তার পাশে থাকে। আর একটা কথা মা, টাকা পয়সা কারই বা বাজে লাগে, কিন্তু অভয়ের আত্মসম্মান আমাদের মন জয় করে নিয়েছে। একদম আমার মনের কথা বলে দিয়েছে তোর বাবা। একজন মা বাবার তার মেয়ের জন্য আর কি চাই বল। Thank you.
জীবনে এইসব ভালোবাসার না আর কোনো ভ্যালু নেই বরুণ। যে সুযোগটা তুমি পেয়েছিলে নিজের ভালোবাসাটা প্রমাণ করার, সেই সময় তুমি দাঁড়িয়ে তামাশা দেখছিলে, অপমান দেখছিলে দাঁড়িয়ে তুমি আমার। কীর্তি, তুমি এসব কি বলছো? তুমি জানো যখন তুমি চলে গেছিলে না, তো আমি নিজেকে দুষছিলাম যে আমি কেন তোমার কথা শুনলাম না, কেন তোমার অসুবিধাটাকে সিরিয়াসলি নিলাম না। সরি কীর্তি, সো সরি। আমার সুইটু বাবু, নিজের জন্য খুব সরি। তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। সবাই আমাকে কথা শোনাচ্ছিল, আমাকে দোষারোপ করছিল, আমাকে অপমান করছিল, তখন তুমি ওখানে চুপচাপ দাঁড়িয়েছিলে, তাহলে এখন এই লোক দেখানো নাটক কেন? তুমি কি বলছো? তুমি জানো যখন তুমি চলে গেছিলে কাউকে কিছু না বলে, তখন আমার কি অবস্থা হয়েছিল? আমি তোমায় ফোনের পর ফোন করে যাচ্ছিলাম, কিন্তু না তুমি আমার ফোন তুলছিলে, না কোনো মেসেজের উত্তর দিছিলে। কেন তোমার মেসেজের জবাব দিতাম আমি? কেন তুলতাম আমি তোমার ফোন? তোমাকে যখন পাওয়া যাচ্ছিল না, কি সমস্ত ভাবনা আসছিল আমার মাথায়। তুমি ঠিক আছো তো? সাবধানে আছো তো? নাকি রাগের মাথায় আমায় ছেড়ে চলে গেলে? তুমি এখনো আমাকে দোষারোপ করছো? কিন্তু আমি কখন বললাম এসব? আজ আমি সবার জন্য ভিলেন, এমনকি নিজের বাবা আর নিজের দিদির কাছেও। কিন্তু তুমি কেন কিছু বলনি তখন? আর দিদি তো আমাকে থাপ্পড় মারলো, কেউ আমাকে বুঝতে চাইল না। সবার জন্য ব্যস শুধু কীর্তি দোষী। কীর্তি, আমার কথা তো শোনো। আই প্রমিস যে আজকের পরে যা কিছু হয়ে যাক, আমি তোমার হাত কোনোদিনও ছাড়ব না। আই এম রিয়েলি সরি যে তুমি এরকম ভাবলে, কিন্তু আজকের পরে তোমার সমস্ত দুশ্চিন্তা আমার দুশ্চিন্তা হবে। শুধু তোমার এই চোখের জল আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। কীর্তি, কথা দাও যে আজকের পরে তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না, কারণ আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না গো। তুমি সবসময় আমাকে প্রমিস করো বরুণ, কিন্তু কীর্তি, আই প্রমিস যে আজকের পরে আমি তোমায় কখনো কষ্ট দেব না, কখনো হার্ট করব না। আই এম রিয়েলি সরি। খালি পেটে আমি এমনি বকবক করে যাচ্ছি। সরি, আমিও সকাল থেকে কিচ্ছু খাইনি, কিন্তু এখন তুমি চলে এসছো তো, এবার আমরা একসাথে বসে খাবো। আমি এক্ষুনি তোমার খাবার জন্য কিছু আনছি, ওকে? বরুণ, তুমি না আমার জন্য কফিটা অবশ্যই এনো। আমার মন যতই খারাপ হোক, যখন আমি কফি খাই না তখন সব ঠিক হয়ে যায়। ঠিক আছে, নিয়ে আসছি। ওহো, একটা গিরগিটিকে দেখে আবার টিকটিকিও রং বদলাতে শুরু করে দিলে না তো বৌদি? আমি বলতে চাইছি যে বৌদি, তুমি কেন এই সবজিগুলো কাটছো? তোমার ভালো বোঝদার বৌমা শ্রদ্ধা আবার কীর্তির মতো হয়ে যাচ্ছে না তো? আমি তো আগে থেকেই বলছিলাম, চার দিনের শোক, তারপর তো তোমার জীবনে অন্ধকার রাতে ফিরে আসবে। ঋতু, মনে হয় তুমি আগুনে ঘি ঢালতে খুব ভালোবাসো, তাই না? কিন্তু এখানে কোনো আগুন লাগেনি, ঠিক আছে? বৌদি, তুমি সবসময় আমাকে শুধু ভুলই বোঝো। বৌদি, আমি তো এখানে তোমার সুখ দুঃখ ভাগ করতে এসেছি। আচ্ছা, আসলে হয়েছে কি, নয়না বৌদির এখন তোমাকে খুব প্রয়োজন, তাই তুমি ওনার কাছেই যাও। আমি আমার বৌমাকে দেখে নেব। দেখো বৌদি, তোমার বৌমা এসে গেছে, সামলাও ওকে। আমি গিয়ে নয়না বৌদির বৌমাকে সামলাই। বেচারির গালে তো পাঁচ আঙুলের দাগ হয়ে গেছে, গিয়ে একটু দেখি ওখানকার পরিস্থিতিটা কেমন। আসি আমি।
মা, ওই আজকে সকালে এত কিছু যে হলো না, যার কারণ বাবা খুব ভেঙে পড়েছিল, তো এই জন্যে আমি দেখা করতে গেছিলাম। অন্যের সংসারে ঝামেলা অশান্তি এইগুলো সব মাথায় না রেখে তোমার জন্য এইটা ভালো হবে যে তুমি নিজের সংসারটাকে আগে ভালো করে বোঝো। কালকে তো তুমি রান্না বান্না করলে না, কারণ তোমার শরীর খারাপ ছিল। আরে তুমি অভয়কে বুঝিয়ে সুজিয়ে খাবারটা বাইরে থেকে আনিয়ে নিলে, আর আজকে যখন রান্না করার কথা তুমি বাবার বাড়ি চলে গেলে। আরে তুমি কি ভাবলে যে শাশুড়ি মা তো ঘরে আছেই, সে সব কাজ করে ফেলবে? না না মা, এরকম নয়। ও, আমি ভেবেছিলাম যে। আরে তুমি তো কিছু ভেবোই না, কারণ আমি এটা ভাবছি কোথাও তুমি একজন ভালো বৌমা হওয়ার নাটক করছিলে না তো, কারণ তুমি তো কীর্তিরই দিদি। না মা, এরকম কোনো ব্যাপার নেই। তুমি এগুলো আমাকে দাও না, আমি এক্ষুনি গিয়ে খাবার বানিয়ে দিচ্ছি। এরকম না হয় যেন, তাহলেই ভালো হবে, কারণ নয়না বৌদির মতন ধৈর্য আমার নেই, বুঝেছো তুমি? এই নিন আপনার স্পেশাল কফি। নট ব্যাড বরুণ, ভেরি ইমপ্রেসড। কীর্তি, আমি তোমায় বলতে পারবো না আজ তোমায় কাছে পেয়ে আমি কতটা সুখী। এক মুহূর্তের জন্য আমার মনে হলো যে তোমায় সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি, কিন্তু দেখো আমরা একসাথে আছি আর একসাথে বসে খাবো, তাই তো? হ্যাঁ, আমারও তো খুব খিদে পেয়েছে। আরে আমারও, আমি সকাল থেকে একটা দানাও খাইনি। ভালো লাগলো? এই হট কফিটা তো আমার খুব ফেভারিট। চলো আমি খাবার বাড়ছি। দাও না, খুব খিদে পেয়েছে। ওই গুন্ডাটা যাকে আমি শ্রদ্ধাকে আটকানোর জন্য টাকা দিয়েছিলাম, ও কেন ফোন করছে? বরুণ, ফোন বাজছে, তোলো না, কার কল? এইটা তোমার চেহারা এরকম 12টা বেজে গেল কেন? এমন লাগছে যেন কোনো গুন্ডা ফোন করেছে। আরে না না, এরকম কিছু না। আমি জিজ্ঞেস করছি, হ্যালো, এটা কি ছিল বরুণ? যেই হোক না কেন, আমার কথা শুনে ফোন কেটে দিল কেন? বরুণ, বলো না কার ফোন ছিল। আচ্ছা, কোনো মেয়ের ফোন ছিল না তো? আমার গলার আওয়াজ শুনে হয়তো ফোনটা কেটে দিল। আরে না গো, তোমায় ছাড়া কোনো মেয়ে আমার জীবনে তো কি, আমার ভাবনাতেও আসতে পারবে না। আচ্ছা তাই? অ্যাকচুয়ালি হতে পারে যে বসেরই ফোন হবে হয়তো, উনি তোমার আওয়াজ শুনলেন আর ওনার মনে হয়েছে রং নাম্বার, তো কেটে দিয়েছেন। তুমি চিন্তা করো না, আমি পরে ফোন করে নেব। বরুণ, আমার পেট ভরে গেছে, তুমি এগুলো কিচেনে রেখে দিয়ে আসবে প্লিজ? বরুণ, কিচেনে রেখে দেবে তো? হ্যাঁ, অফকোর্স।
আমি জানতাম না যে তুমি রান্নাঘরকে এতটা ভালোবাসো। না নিজের কোনো হুঁশ আছে, না কোনো খেয়াল আছে নিজের। আমি আবার কি করলাম? এখনো জ্বর আছে তোমার, আর রেস্ট নেওয়ার বদলে তুমি কাজ করছো এখানে। ওষুধ খেয়েছো তুমি? ওটা আমি আগে ওষুধটা খেয়ে নাও। তারপরে সব কাজ করবে। আপনি রাখুন না, আমি একটু পরে খেয়ে নেব ওষুধ। না এক্ষুনি খাবে, নাও। কাজ ছাড়ো, খাবার বাইরে থেকে নিয়ে আসবো। রেস্ট না নিলে ঠিক হবে কি করে শরীর? আর এই বাড়িতে হাত খুলে খরচ একদম হবে না, এই কথাটা তুমি ভালো করে বুঝে নাও। না না, অ্যাকচুয়ালি বাইরের খাবার কেউ ঘরে পছন্দ করে না। আমার শরীর আগে থেকে ভালো আছে, তো চিন্তা করো না, আমি খাবার বানিয়ে নেব। আচ্ছা চলো, ঠিক আছে, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আরে বাবা, হেল্প তো করতেই পারি না? না না, এটার কোনো প্রয়োজন নেই। দরকার আছে তুমি জানো না সেটা। তুমি বলো কোথা থেকে শুরু করব, আমি তোমার সেবায় হাজির আছি। এটা কি? কীর্তির জন্য মাফিনস বানাচ্ছি। বিয়ের আগে মায়ের কাছ থেকে যখন বকা খেত, তখন আমার হাতে মাফিনস খেয়ে ওর মুড ঠিক হয়ে যেত। কাল যখন আমি রেগে যখন ওকে মারলাম, তো হয়তো এই মাফিনসই এই মুডটা ঠিক করে দেবে। আর এই মাফিনস ছাড়া ওকে কেউ মানাতে পারবে না। শ্রদ্ধা, আটা, আরে আমি করে দিচ্ছি, তুমি তো আরো মাখিয়ে ফেলবে। আগে তোমার বোনকে খুঁজে নি, তারপরে কথা বলা যাবে। চলো বসো। আটা পরিষ্কার করে দেওয়ার জন্য তুমি আবার থ্যাংক ইউ বলো? হ্যাঁ না, আটা পরিষ্কার করার জন্য নয়, খারাপ সময় আমার সাথে থাকার জন্য, আমার সাথে আমার সাপোর্ট হয়ে দাঁড়ানোর জন্য। থ্যাংক ইউ। মুছে দিয়েছি আটা। এক মিনিট। Oh,
হয়েছে? এদিক ওদিক উঁকি ঝুঁকি মেরে চললে এরকমই হবে। আরে এটা তো জিজ্ঞেস করবে যে কি হয়েছে, উল্টে আমাকে শোনাচ্ছ। মাথাটা ঘুরে পড়ে গেছে আমি। আহ, আরে দাঁড়াও, আমি তোমায় বলেছিলাম না যে দ্বিতীয়বার এখানে ফোন করবে না। তুই বারবার ফোন করার কারণ কি? দেখুন বাবু, খুব সমস্যায় আছি, সব টাকা পয়সা শেষ, আমার টাকার খুব প্রয়োজন আছে বাবু, একটু সাহায্য করুন। দেখো, তোমার যত পয়সা হওয়ার কথা ছিল আমি অলরেডি দিয়ে দিয়েছি, আর আমার থেকে কোনো সাহায্যের আশা রাখবে না, বুঝেছো? এরকম বলবেন না বাবু। দেখুন, সমস্যায় শুধু আমি নই, আপনিও পড়তে পারেন বাবু, কারণ আমার একটা ছেলে আছে যে পুলিশের হাতে ধরা পড়ে গেছে, আর সেই দিন থেকে পুলিশ আমাদের পেছনে না একদম আদা জল খেয়ে পেছনে পড়ে গেছে। পুলিশের হাত? দেখুন স্যার, এখন আপনাকেই সব সামলাতে হবে, কারণ জিজ্ঞাসাবাদের জন্য না পুলিশ এতক্ষণ ম্যাডামকে ফোন করে ফেলেছে, আর আমার তো মনে হয় এখন হয়তো ওখানে পৌঁছেই গেছে। দেখো, আমারটা আমি বুঝে নেব, কিন্তু আজকের পরে দ্বিতীয়বার এখানে ফোন করবে না, বুঝেছো? বাবু, বাবু, এটা কিভাবে মনে করলি যে কখনো কেউ জানতে পারবে না? বৌদি, তোমার আদরের ছেলে সব সীমা পার করে দিয়েছে। কি তোমাদের তোমাদের তোমরা জানো? দেখো, এইসব কথা কি লুকোনো থাকে নাকি? আমরা সব জানি যে তুই কি করেছিস। এটা করার আগে তুই একবারও আমাদের কথা চিন্তা করলি না, সাহস কি করে হলো তোর? মা, আমি আমি কীর্তিকে বিয়ে, হ্যাঁ আমিও ওই বিয়ের দিনটাকেই দোষ দিচ্ছি। ওই দিন থেকেই আমাদের জীবনে এই সব ঝামেলা শুরু হয়েছে। মা, ওই আমি 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 কীর্তিকে খুব ভালোবাসি, আর ওই ভালোবাসার জন্য আমি এসব। ভালো তো তুই তোর মাকেও বাসিস, কিন্তু আজ অব্দি তো আমার জন্য তুই কখনো এরকম করিসনি। মানে? সেটাই তো, এটার মানেটা কি? বৌদি, মানেটা পরিষ্কার, তোমার ছেলে বউয়ের গোলাম হয়ে গেছে, ওর জন্য মায়ের সাথে ঝগড়া করে, ওকে কফি বানিয়ে দেয়, এমনকি মিথ্যে বলে, কে জানে এরপর আর কি কি করবে। পিসিমণি, তুমি ঝগড়া লাগানো ছাড়া আর কিছু পারো? আজকের পরে প্লিজ আমার আর কীর্তির থেকে, দুজনের থেকেই দূরে থেকো। কেন এসেছিস এখানে? দি, আমি তোর সাথে এখন কোনো কথা বলতে চাই না, তুই প্লিজ এখান থেকে যা এখন।
কানপুরের সুন্দর মেয়ে, রাগ যার অনেক বেশি। একটু ওর মন খারাপ, বকা খেয়ে যার মন একটু খারাপ আছে। দিদির বানানো মাফিন যার ফেভারিট, ওই মেয়েটা কীর্তি সুন্দর মেয়ে। তোর কি এখনো আমাকে সেই ছোটবেলার মতন ছোট্ট কীর্তি মনে হয়, যাকে সারা পরিবারের সামনে থাপ্পড় মেরে দিলি, আর এখন একান্তে এই ফালতু পোয়েম শুনিয়ে আর এই মাফিন, এই মাফিন খাইয়ে মানিয়ে নিবি? চাই না আমি তোর মাফিনস। কীর্তি, আই এম সরি, আমি জানি আমি ভুল করেছি, আমার তোর গায়ে এইভাবে হাত তোলাটা উচিত হয়নি। কিন্তু কীর্তি, ওখানে তুই ওই রাগটা আমার কবিতা আর মাফিনসের ওপর কেন দেখালি? প্রথমে নিজের কথাটা শেষ কর। ওই সময় কি? এটাই তো, যে সেই সময় শ্বশুরবাড়ির সবার সামনে তুই যদি আমায় থাপ্পড় না মারতিস, তাহলে মহান বৌমা কি করে হতিস? কীর্তি, তুই কিসব বলছিস এগুলো? একদম ঠিক বলছি আমি। জানি না এই বাড়িতে আসার পরে তোর এমন কি হলো, এমন মনে হয় না যেন তুই কোনো বেস্ট বৌমার অ্যাওয়ার্ড জিততে চাস। চল, কালকে তো তুই আমাকে থাপ্পড় মেরে বেস্ট বৌমা হয়েই গেছিস, পেয়ে গেছিস না হাততালি। কীর্তি, তোর মাথা খারাপ হয়ে গেছে? দিদি, তুই আর আমার দিদি নেই, এই ত্রিপাঠী বংশের বৌমা। যদি তুই আমার দিদি হতিস না, তাহলে তুই আমায় জিজ্ঞেস করতিস যে কি হয়েছে কীর্তি, তোর কোনো অসুবিধা হচ্ছে? তুই এভাবে বাড়ি ছেড়ে চলে গেলি কেন? হ্যাঁ, তোর কোনো কষ্ট হচ্ছে তুই আমাকে বল। কিন্তু না, তুই শুনতেই চাইছিলি না কীর্তি। নাকি তুই কিছু শুনতে চাইছিলিস না? জানিস দিদি, আমার এরকম মনে হতো যাই হয়ে যাক না কেন, দিদি সব সময় আমার পাশে থাকবে, আমায় কখনো একা ছাড়বে না, তুই সব সময় আমার পাশে দাঁড়াবি। কিন্তু না, তুইও দুমুখো সাপ হয়ে গেলি। ব্যাস কীর্তি, তুই জানিস তোর এই ব্যবহারের জন্য ওখানে মা বাবা আর এখানে সব লোকেদের কতটা মন খারাপ হয়েছিল? আমি ভেবেছিলাম আমি এখানে আসবো, তোকে বোঝাবো আর তুই বুঝবি, কিন্তু না, তুই জানিস আমি এখানে সত্যি সত্যি নিজের বোনকে সরি বলতে এসেছিলাম। তুই একটুও ভাবলি না যে আমি তোর গায়ে যে হাত তুলেছিলাম ওটার জন্য আমি নিজে কত কষ্ট পেয়েছি? কিন্তু সব থেকে বেশি আমি অবাক হলাম তুই একবারের জন্য নিজের ভুলটা বুঝতেই পারলি না, উল্টে কখনো আমার উপর আর না হলে অন্যের উপরে দোষ চাপিয়ে যাচ্ছিস। কীর্তি, তোর যতটাই খারাপ লাগুক না কেন, কিন্তু আমার যখন মনে হবে তুই ভুল করছিস, তোকে থামানোর জন্য সবার প্রথম তোর দিদি থাকবে। আর ভুলটা যেই করুক না কেন, ভুলটা সবসময় ভুলই হয়, হতে পারে সেটা আমার বোন করলেও। আর কীর্তি, একটা কথা মনে রাখিস, তুই এই কথা ত্রিপাঠী পরিবারের বউ নয়, তোর বড় বোন শ্রদ্ধা তোকে বলছে। শ্রদ্ধার মাথায় কী চলছে? ও কীর্তিকে এইসব কেন বলে গেল? পুলিশ স্টেশন থেকে ওকে ফোন করেছিল কি করেনি? জানতে হবে।
শ্রদ্ধা মা, অভয়ের বাবার জন্য খাবারটা রেডি করো, উনি এক্ষুনি এসে পড়বেন। হ্যাঁ। যে আমাদের মধ্যে এত দূরত্ব তৈরি হয়ে গেল, আজ তুই নিজের ভাইকে নিজের পাশে বসতেও বলবি না? এসো বসো। এই ব্র্যান্ডের ব্ল্যাক শার্ট তোর পছন্দের না? তো এই দেখ, আমি তোর জন্য তোর ফেভারিট শার্ট নিয়ে এসেছি। শ্রদ্ধা, তুমি জানো যখন আমি আগে অভয়কে ওর ফেভারিট শার্ট গিফট করতাম না, তো ওর রাগ এমনি উড়ে যেত। আর আজ দেখো, দেখ অভয়, আমি আমাদের সমস্ত পুরনো ঝগড়া ভুলতে চাই। এই কয়েকদিনে যা কিছু হয়েছে আমাদের মধ্যে, যেমনই পরিস্থিতি হোক না কেন, আমাদের দুজনের জন্য এটা সহজ ছিল না, কিন্তু এই ঝগড়াগুলোর জন্য সারা জীবনের সম্পর্ক ভেঙে তো যায় না। শ্রদ্ধা, তুমি বোঝাও নিজের স্বামীকে যে ভাইয়ের উপরে এতদিন রাগ করে থাকতে নেই। ভাই বোনের মধ্যে ঝগড়া তো চলতেই থাকে, তুমি তো বোঝো, তাই না? বরুণ, ঝগড়া আলাদা কথা, কিন্তু কে নিজের ভাইকে সারা পরিবারের সামনে গায়ে হাত তোলে? আর তাছাড়াও হঠাৎ কি এমন হলো যে তুমি সমস্ত মান অভিমান ভুলে যেতে চাইছো? বরুণ, যেরকম চলছে সেরকমই চলতে দে। আমার ইচ্ছে করছে না এই সম্পর্কটাকে আবার আগের মতো করতে। এমনিতেও এই সম্পর্কটাতে আর আগের মতো কিছুই বেঁচে নেই। অভয় দাঁড়া, চল, ঠিক আছে, তোর মন নেই তো? তো নাই, ঠিক আছে, কিন্তু আজ তুই নিজের ভাইকে জড়িয়েও ধরবি না। ঘটনার একটা ভালো ছবি তুলে রাখি। স্মাইল, হাস। আজ আমি তোকে একটা কথা দিচ্ছি, যদি দুঃখ আসে সুখ আসে, সব সময় তোর সাথে থাকবো আমি। মনে রাখিস, জীবনে যদি কোনো রকম সমস্যা আসে না, তো তোর এই ভাই সব সময় তোর পাশে থাকবে। চল এখন এলাম। শ্রদ্ধা, এক গ্লাস জল দেবে? হ্যাঁ। শ্রদ্ধা, কোনো অসুবিধা আছে নাকি? না, এরকম কিছু নয়। না, ওই তুমি
তোমায় চিন্তিত লাগছিল তাই আমি ভাবলাম জিজ্ঞাসা করি। শ্রদ্ধা, ওই আমি আমি জানি যে ওই ওই রাতে যা কিছু হয়েছে ওইসব তোমার জন্য সহজ ছিল না, কিন্তু এটা আশা করি যে এখনো পর্যন্ত ওই সমস্ত কিছু তুমি মাথা থেকে বের করে দিয়েছো। মানে হঠাৎ কেন জিজ্ঞেস করছো? না, আচমকা কোথায়, মানে কখনো কখনো তোমায় দেখে এটা মনে হয় যে ওই ঘটনাটাকে তুমি তুমি এখনো ভুলতে পারোনি। যাক গে, ভুলে যাও ওই কথাগুলো, এখন ওই রাতটাকে নিয়ে ভাববার কোনো প্রয়োজন নেই, ওটা তোমার পাস্ট ছিল, এখন তুমি ওসব ভুলে যাও। হ্যাঁ, ওটা তো আছেই। কখনো তোমার কোনো কল টল এসেছিল নাকি? না তো, কার কল? ওই আই এম সরি, ওই ওই আমি এমনি জানতে চাইলাম, থ্যাংক ইউ সো মাচ। চলো আমি এখন এলাম। এরমভাবে যে কিছুই জানতে পারবো না, কিভাবে জানবো? এই বরুণবাবু কি বলতে চাইছে, যেভাবে ও জিজ্ঞাসা করছিল খুব আজব লাগছিল শুনতে।